নাটোরে এক ছাত্রকে ধর্ষণ চেষ্টার মামলায় এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে র‍্যাব। গত মধ্যরাতে 12টার দিকে লালপুরের খাগড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি হযরত আলী বড়াই গ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানালেন, গত 18 ফেব্রুয়ারি মাদ্রাসার এক ছাত্রীকে উপবৃত্তির কাগজ সংশোধনের জন্য নিজের অফিসের কক্ষে ডাকেন অভিযুক্ত। মাদ্রাসা খালি থাকায় তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রী চিৎকার করলে এলাকাবাসীরা ছুটে আসে এবং এরপরেই গা ঢাকা দেন ওই অধ্যক্ষ।